वेलकम बैक टू माय चैनल मधुमिता और आज के साउथ गोवा तुम्हारा जरा एत दिन वीडियो देखो तुम्हारा जानो नॉर्थ गोवाते आछि चलो आज के वीडियो शुरू करा जाक वीडियो थंबनेल एवं टाइटल देखे तो बुझे गेछो आमी एक्जैक्टली कोथाय जाच्छी तो बेशी कथा ना बोले माने आर बाड़िए चलो वीडियो तो शुरू करब बट प्लीज तार आगे एकटा रिक्वेस्ट चैनल के सबस्क्राइब कर दिओ एवं आमाके जानिओ तोमरा आमाके हॉरर स्टोरी चैनल थेके चेनो नाकि एखान थेके नतून भावे चेनो सेटा जानले आमार खूब भालो लागबे तो चलो आर कथा ना बोले वीडियोटा स्टार्ट करा जाक आर एकटा काजू गाछ देखाच्छी एई जे ठीक काजू गाछ एई जे इनबिटुईन आमरा कोलवा बीचे आसलाम तोमादेर बीचटाके घुरिये एकबार देखिये दिई बाकी बीच गुलोर मतो नहीं अनेकटा देखते सेम ही काइंड ऑफ ओखाने पुरो शार्क्स दिए दिए ओखाने एकजन लाइफगार्ड हिसेबे आछे आर बीचटा एक्चुअली सामने थेके गेले ना डिफरेंशिएट करते पारबो एक्जैक्टली माने डिफरेंसटा कोथाय बीचटार चलो सामने दिके जावा जाक आर एई जे आमि एई जूतो पड़े एसेछि आजके सब बाली वाली ढुके गेछे पारार जे बीचटा कांडोलि प्राय ढे अतटा किन्तु हाईफाई ढे नहीं देखते एखाने बीचे अनेक गोरु आछे लोक जन मोटामुटी एसे स्नान वान करते तो ओवरऑल एटाई बीच टा शार्क्स गुलो अतटा किन्तु नये बाकी बीच गुलोर मतन बट ताओ स्टील आछे एखाने एवं बीचटा भालो खूब एकटा क्राउडेड नय बट ठीकठाक चलो आमरा एगोई एबार বলেছিলাম না যে গোয়াতে অনেক এরকম আম গাছ দেখবে যে আম হয়ে আছে সঙ্গে নারকেল গাছ আর সঙ্গে কুল গাছ তো এটা হচ্ছে একটা নরমাল জায়গা যেখানে আমি জাস্ট হল্ট করেছি এন্ড কুল গাছে কুল এরকম পড়ে আছে মাটিতে এগুলো আমাদের ওখানে হতোই না আমি ড্যাম শিওর পুরো কুল গাছ দেখো पूरे अच्छे कूल এটাই হচ্ছে রুমটা বেড ডু অল থিংস উইথ লাভ আর এদিকে যারা তোমরা ওয়ার্ক ফ্রম লাইক গোয়া বা কোন অন্য কোথাও করতে চাও আর এখানে করতে পারো এখানে একটা মিরর আছে এই যে আমি পুরো কালো হয়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে বাথরুমটা
মোটামুটি সব ঠিক আছে বাট হ্যাঁ এইখানে এখনো এটা ইউজড মানে ঠিক করে ক্লিনই করেনি ঠিক কোমরও দ্যাট নট দ্যাট মাচ গ্রেট এদিকে বেডও নোংরা ছিল বাট 1500 ইটস ওকে ফ্যান দিয়েছে নট এসি ইটস ওকে বাট নট দ্যাট গ্রেট আই উড সে এটা হচ্ছে আমার ফিডব্যাক ওকে চস্টেল এটা অ্যাকচুয়ালি হচ্ছে অতটাও মানে নজদিক নয় অতটাও ক্লোজ নয় বিচ থেকে বাট মোটামুটি এখন আমি বিচে থেকে যাইনি বাট আশেপাশে আমি জাস্ট একটা শ্যাম্পুর প্যাকেট কিনতে গেছিলাম বড় একটা ডব্বা ছিল ছোট কোনো শ্যাম্পুর প্যাকেটও নেই ওদের ওখানে আর যেটা দেখতে পাচ্ছি ওয়াশরুম অতটা ক্লিন নয় বেড অতটা আমি দেখলাম না ক্লিন বাট ওভারঅল ঠিক আছে 1500 টাকায় বাট আমার মনে হয় এর থেকে 20,000 নেওয়াটা একটু বেটার বলবো যদি কেউ নিচ্ছ লাইক 1500 এরকম একটা রুম আই ডোন্ট ফিল ঠিক আছে তাও এতটা দূরে বিচ থেকে স্টিল ঠিক আছে এই যে এত হাইপ আছে হস্টেল হস্টেল এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না দেখা যাক আমি স্টে করে এরকম এখানে কিরকম লাগছে আমি ওটাই বলবো পরে এবং অনেস্ট রিভিউ দেবো দেখা যাক আমার নেক্সট এক্সপিরিয়েন্স এখানে কী হয় তাছাড়া একটা কথা এখানে আমাদের একটার সময় চেক ইন ছিল আমি আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে 2 বাজে তারপরেও প্রায় 15-20 মিনিট বসিয়ে রাখা হলো তারপরে এন্ট্রি দিল বললো রুম ক্লিন হয়নি আর নল এসেও আমি দেখছি রুম ক্লিন নয় জাস্ট শো ইউ দাঁড়াও পুরো বালি সরিয়ে দিলে পুরো ইয়ে হয়ে যাচ্ছে আই ডোন্ট ফিল এটা আর এরকম এই জায়গাটা তো আমার একেবারেই পছন্দ হয়নি যদি ওয়ার্ক ফ্রম গোয়া বা এরকম হস্টেল কেউ করতে চায় তা ডেফিনেটলি এরকম করবে না অ্যাটলিস্ট একটু মেনটেন রাখাটা দরকার ছিল যাই হোক বাকি ফিডব্যাক আমি দেবো এই জায়গাটার ফাইনালি রুম চেঞ্জ হলো এখন বাজে হচ্ছে 3:02 আর চলো নতুন রুমটা টুকটা দেখাই বিকজ ওটার ফ্ল্যাশ তো কাজ করলোই না তোমাদেরকে তো দেখালাম রুমটা আমি দেখিয়ে দিয়েছি যে রুমটা ওরা রিভাইজ ছিল তো 2 আওয়ার্স ওয়েস্টেড এটা রিভাইজড রুমটা এই যে আমি বেড এটা কম্পারেটিভলি ওর থেকে ভালো তো হ্যাপি যেটা ফাইনালি গট চেঞ্জ চলো এবার বিচে যাওয়া যাক ট্রাস্ট মি গাইস যদি রুমটা চেঞ্জ না করে দিত তাহলে তো আমি প্রচন্ড বাজে রিভিউ দিতাম আর হ্যাঁ জানি না এবার বাকি কি আছে এবার তো তাহলে যাওয়া যাক কারণ 2 ঘন্টা ওয়েস্ট হয়ে গেছে এবং যারা ভিডিও করে তারা বোঝে টাইম ওয়েস্ট হলে কতটা খারাপ লাগে ঠিক আছে কোনো বাত নেই চলতে আগে আর বেরিয়েছি এবার হচ্ছে বিচে যাব পালোলেম বিচ তো হেঁটে কতদূর লাগে ওটাই আমার দেখার ইচ্ছে তো তাই হেঁটেই বেরিয়েছি দেখা যাক তো এটাই হচ্ছে পালোলেম বিচ এটার স্পেশালিটি হচ্ছে এখানে তোমরা অনেক বিচ হার্টস দেখতে পারবে যেটা তোমরা আগে অ্যাডভান্সে বুক করতে হবে এবং হয়তো ওখানে গিয়েও বুক করা যেতে পারে যদি অফ সিজনের টাইম হয় আর ওদিকে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে বাটারফ্লাই বিচ আর এটা হচ্ছে ওভারঅল যে বিচটা আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জস্টেলের থেকে এখানে বলেছিল যে একেবারেই কাছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু নয় বিকজ তোমরা যদি পেছন দিয়ে আসতে চাও ওদের তাহলে বিচ হার্টস দিয়ে আসতে হবে এবার একটা জেনারেল ব্যাপার ঠিক আছে তুমি ওই বিচ হার্টে তুমি বুক বা হোটেল কিছুই মানে রুম বুক করোনি তোমাকে জেনারেলি ওরা ওদের মানে গেট দিয়ে ঢুকতে দেবে না রাইট তো একেবারেই ওটা ট্রু নয় ইনফরমেশন জস্টেলের আমার এক্সপিরিয়েন্স খুবই বাজেই আমি বলবো যেরকমভাবে কোনো পাওয়ার ব্যাকআপ ছিল না ওদের রাত্রিবেলা ইলেকট্রিসিটি চলে গেছিলো এবং কোনো পাওয়ার ব্যাকআপ ছিল না এখানে আমার লিপ সিঙ্ক হবে না একসঙ্গে বিকজ এখানে এত জলের আওয়াজ হচ্ছিলো যে আমি বাড়িতে এসে আবার এই অডিওটা রেকর্ড করেছি তো হ্যাঁ তো ওখানে জস্টেলের বাথরুমে যে কোমরে ফ্ল্যাশ কাজ করছিলো না তার জন্য আমাদের আবার চেঞ্জ করতে হলো
এবং তাতেও আমাদের অনেক টাইম নষ্ট হয়েছিল এবং আমি বলবো নট অর্গানাইজড, যে যে হাইপটা আছে না ওটা আমার একদমই মনে হয়নি যে ঠিকঠাক, বিকজ নট ওয়ার্থ ইট আর কি। আর যাই হোক, তো পালোলেম বিচে এটা যেহেতু সাউথ গোয়ার একটা ফেমাস বিচ, তো এটা ডেফিনেটলি সুন্দর দেখতে এবং এখানে অনেক বেশি ক্রাউড তুমিও পাবে। আর তার সঙ্গে অনেক এখানে ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটি হয়, যদিও আমি কোনো ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটি এখানে করিনি বিকজ আমার অলরেডি একটা ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটি হয়ে গেছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারবে পরে। আর তার সঙ্গে এর জায়গাটাতে না, আমি এখানে এখন গেছিলাম বিকালের দিন, মানে নট বিকাল, তিনটে তো ওখানেই বেজে গেছিলো, তো ওই 3:30-4 সময় গেছিলাম। তারপরে আমি লাঞ্চ করে আমি ব্যাক টু ঘর গেছিলাম, মানে রুম গেছিলাম, এবং ওখান থেকে আমি আবার বিকালে বেরিয়েছিলাম বিকালে মার্কেটটা দেখতে। এবার যেহেতু বললাম জস্টেল থেকে কিন্তু খুব একটা কাছে নয়, তো সেইভাবে টাইম দেখে এসো, 9:30-9:30 মধ্যে আমার মনে হয় ঢুকে যাওয়া আবার ব্যাক করে যাওয়া খুব ভালো। আর হ্যাঁ, এখানে মার্কেট আছে দেখতেই পাচ্ছ, তবে এখানে সেরকম ডিফারেন্ট কিছু নেই নর্থ গোয়ার থেকে, সব প্রায় সিমিলারই যেটা হয়, বাট স্পেশালি আমি সেরকম কিছু দেখিনি। কয়েকটা জিনিসের মানে দাম একটু এদিক ওদিক দেখছিলাম, বাট জামা কাপড়ে আমি বলবো হ্যাঁ দামটা তুমি এখানে বার্গেন করতে পারবে, বিকজ নর্থ গোয়াতে যেরকম লোকজন যায়, সাউথ গোয়াতে কিন্তু যায় লোকে বাট অতটা নয়, বার্গেনই এখানে বেশি করতে পারবে আমি সেটাই বলবো শুধু। আর হ্যাঁ, কিছু কিছু ব্যাগগুলো স্পেশালি এখানে বেশি আছে যেটা আমি খুব একটা নর্থ গোয়াতে দেখিনি, এবং আমি একটা ভেজ সিজলার অর্ডার দিয়েছিলাম একদম মানে হয় না সমুদ্রের সামনে, এটা তোমরা জানো গোয়ার এই ভাইবটা আছে, একদম সমুদ্রের সামনে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে, তো ওখানেও তোমরা জিনিসটা করতে পারবে। তো এটা করার পরে আমি আবার ব্যাক করে গেছিলাম বাড়িতে এবং সকালে গেছিলাম, তো সকালের পার্ট টু যে ভিডিওটা আসবে পালোলেমের ওটা দেখো, ওখানে তোমরা বুঝতে পারবে। এখানে সাইডে তোমরা এগিয়ে নিতে পারো অপশন, আর পেছনে আছে এই সব বিচ হাউসগুলো, অ্যান্ড কী বলে বাটারফ্লাই রাইড বলে একটা রাইড হয়, সেটা আমি নেবো কিনা আমি শিওর নই, কারণ বলছে যে পার পার্সন 1500-1000 মতন, মানে যদি কাপল হয় তাহলে তাদের 2500 না 5000 এরকম কিছুটা বললো, কোয়াইট এক্সপেন্সিভ, আমি ঠিক জানি না আমি নেবো কিনা। তাতে কত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এখানে, তো এগুলোই হচ্ছে বিচ হাটস। এরকম সামনে যদি শ্যাক্স লাগানো থাকে ওখানে তোমরা বসতে পারবে, দেখতে পারবে একেবারে একসঙ্গে। আর আমি যেটা দেখছিলাম যে এখানেও বাগা বিচের মতন, এখানেও সকালবেলা হচ্ছে মাছ ফাছ বিক্রি হয়, তো এখান থেকে তোমরা মাছ কিনে তোমাদের যে মানে বিচ হাট কিংবা হোটেলে ওখানে তোমরা দিতে পারো, ওরা ওখানেই ওটাকে তোমার কুক করে দেবে, তো এটা একটা অপশন তোমাদের জন্য এখানে। এটাই পালোলেম বিচ, সবাই সকালবেলা মানে ঠিকঠাক লোকজন ইয়ে করছে, জলে যাচ্ছে, আর ওটা হচ্ছে বাটারফ্লাই বিচ, আর এদিকটা হচ্ছে এইসব অপশনস তোমরা পাবে, বিচ হাটস আছে এবং দিনের জন্য রেডি হচ্ছে, ওদিকে মাছ বিক্রি হচ্ছে, তো বেশ হ্যাপেনিং একটা বিচ আমি বলবো। আর দূরে তো যাবো না ভাবছি, বিকজ ওটাই অ্যাকচুয়াল বিচটা, মানে বাটারফ্লাই বিচ। খুব সুন্দর তাই না, তো অবশ্যই এসো এরকম জায়গাতে। এসেছি ব্রেকফাস্ট করতে, চা নিলাম আর একটা জিনিস অর্ডার দিয়েছি, আর এখানে লেমন কেক ছিল ওটা প্রায় শেষের দিকে। পটনেম বিচ ভীষণ শান্ত দেখতেই পাচ্ছ, সেরকম কেউ নেই। আর হ্যাঁ, আমার সেম প্রবলেম হচ্ছিল অডিওতে, তোমাদের কানবান খারাপ হয়েছে, তো তাই জন্য আমি আবার অডিও রেকর্ড করেছি এখানেও। তো এটা হচ্ছে পটনেম বিচ, আমি বলবো পটনেম বিচটা ভীষণ সুন্দর, আমি যদি কখনো আবার চান্স পাই সাউথ গোয়াতে যাওয়ার, আমি পালোলেম বিচ না গিয়ে পটনেম বিচে থাকার কথা ভাববো, বিকজ এত শান্ত একটা বিচ, এত ক্লিন বিচ, এত সুন্দর লাগছিল, একটা ভীষণ একটা শান্ত এনভায়রনমেন্ট, আমি বলবো দারুণ লেগেছে আমার পটনেম বিচটাকে। আরেকবার চাই,
এবার তো আমার পায়ে আসবেই আসবে জল। ভিডিওটা কিরকম লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। অল্টারনেটিভলি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর কমেন্ট করো, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো। নিয়ে আসবো আবারও নতুন একটা ভিডিও গোয়ারি। চলো, তাহলে জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।